হ্যালো বন্ধুরা খড়কটোর পরে এবার নতুন অবতারে ফিরতে চলেছেন অভিনেতা অম্বরীশ কোন ধারাবাহিক দেখা যাবে এই অভিনয় কাশন বিস্তারিত তথ্য জেনে নিন একঝলকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব তাড়াতাড়ি দর্শকদের মনে জায়গা করিতে চলেছেন এই অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য আর থেকে আসে সকলেই তার অভিনয় দেখতে বেশ ভালোবাসে তিনি অভিনয়ের পাশাপাশি সুন্দর গানও করে থাকেন স্টার চশা বিভিন্ন ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে এবার ধুলোকোনার পর স্টার চশা রোশনাই ধারাবাহিকের ছোট চরিত্রে তাকে দেখা যেতে চলেছে ছোট এবং রোশনাইয়ের সম্পর্ক মিষ্টি সম্পর্ক দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই কিন্তু দেখবার পালা ঘটনাচক্রে রোশনাইয়ের এখন আরণকের বাড়িতেই আশ্রয় নিয়েছে আর বাড়িতে সকলে তার সাথে ভালো ব্যবহার না করলেও ছোটোর সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে রোশনাইয়ের রোশনায় তার মনের সমস্ত কথা খুলে পড়ে সব খারাপের মাঝেও হয়তো ভালোবাসার জায়গা হলো ছোটোর সঙ্গে তার কাটানোর মুহূর্তগুলো অম্বরীশ ছোট চরিত্রটিকে নিয়ে বলেছেন ছোট হলে আসলে বাউন্ডারি এবং ঘরোয়া প্রকৃতির ছেলে তাই বড় বড় কোম্পানি থেকে চাকরির অফার এলেও সে কিছু কিন্তু করেনি ছোট বইয়ের ব্যবসায় করে সকলে তাকে নিয়ে হাসাহাসি করে একদিন ছোট জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে ছোট এবং রোশনাইয়ের সম্পর্ক ভালোবাসার এবং স্নেহের রোশনাইকে কেউ না বুঝলেও পাশে না থাকলেও ছোট ঠিক থাকবে সবসময় বাস্তব জীবনে ছোটোর মতো ছেলে এখন আর দেখা যায় না জীবনের প্রতিযোগিতায় যেখানে শুধু অন্যরা এগিয়ে যেতে চায় সেখানে ছোটোর মতো মানুষেরা এক জায়গায় বসে থেকে জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং অল্পতেই নিজেদের সুখ খুঁজে পান ধারাবাহিক থেকে বেশ কিছুদিনই বিরতি নেওয়ার পর অবশেষে এমন একটি চরিত্রে অম্বরীশ ভট্টাচার্যকে দেখতে পাচ্ছেন দর্শকেরা এদিকে অম্বরীশ তার কেরিয়ার শুরু করেছেন ফিকশন কমেডি সিরিজ রাজা এবং গজা দিয়ে আর এদিকে দু হাজার এগারো সাল থেকে ছোট ছোট চরিত্রে কাজ করতে শুরু করেছিলেন তিনি ইতিমধ্যে কৌশিক গাঙ্গুলি অঞ্জন দত্ত শ্রীজিৎ মুখার্জি কমলেশ্বর মুখার্জির মতো পরিচালকের সাথে কাজ করেছেন তিনি অরিন্দ চট্টোপাধ্যায়ের ওপেন টি বায়োস্কোপ বিশ্ব দাসগুপ্তের বিবাহ অভিযান এবং শিবাপ্রসাদ মুখোপর্যায় মুখার্জি এবং নন্দিতা রায় গোত্র প্রধান ভূমিকাতে ডাকে দেখা গিয়েছিল একটি টিভিতে কিন্তু বিজ্ঞাপনেরও কাজ করেছেন তিনি আপনার কেমন লাগে এই অভিনেতার অভিনয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতদের লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকুন ধন্যবাদ